ফুলসিরাতের ঘাট, ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দার সময় বুঝে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না, কিন্তু একজন একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেনে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। না না, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ও না, আমি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি মনোযোগ দেন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার, উনি ওনার জীবন কিভাবে পরিবর্তন হলো দেখেন। উনি ছিলেন ট্যাক্স আদায়কারী, বুঝতেছেন তো আপনারা, সরকারি ট্যাক্স যারা আদায় করে, এনবিআর। বর্তমানে আমাদের দেশের সিস্টেম হলো সরকারি কর্মকর্তা যারা ট্যাক্স আদায় করে, উনি ছিলেন খাজনা আদায়কারী, অনেক অর্থবিত্তের মালিক ছিলেন। প্রত্যেক দিন তিনি মতপান করতেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মতপান করতাম। আমি প্রথম বছরে লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে আমি মদ পান করতে লাগলাম। তখন আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়েটা হাঁটাহাঁটি করা শিখছে, আমার মেয়েটা আমার কাছে এসে, আমি টেবিলের সামনে মদের গ্লাস নিয়ে মদ পান করতেছি, আমার বাচ্চাটা এসে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল, আর বাচ্চাটার দিকে আমি তাকায় তাকায় আনন্দ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চারা দেখবেন কাছে আসলে বাবার এটা টানে, ওটা ধরে, এগুলি বাবার কাছে ভালো লাগে, মায়ের কাছে বিরাট বড় আনন্দ লাগে। মালিক ইবনে দিনার বলেন, পরের বছর আবার বরাতের রাত্রিবেলা আমি মদপান করতেছিলাম, মদপান করতেছি, কিন্তু আমার দিলটা ডুকরে কেঁদে উঠল, কারণ গত বছর আমার মেয়েটা ছিল, আজকে মেয়েটা নাই, মাত্র কয়েক মাস আগে মেয়েটা ইন্তেকাল করেছে। আমি মদপান করতেছিলাম, ওই অবস্থায় আমার কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদপান করে কত বড় নিকৃষ্ট হলে, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ খায়। কসবাবাসী, গোপীনাথপুরবাসী মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ওই মদ খাওয়া অবস্থায় আমি অবস্থায় প্রচুর পরিমাণে মদ খাইলাম, মদ খেয়ে আমি ঘুমের নেশায় চলে গেলাম, প্রচণ্ড ঘুম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, কঠিন মেহশরের মাঠ, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার, কান্নার কান্না, কোটি কোটি মানুষ হাশরের ময়দানে উত্থাপিত হয়েছে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, উম্মতরে তিনটা জায়গা, বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাবার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকাবে না,
বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। এক নাম্বার হলো মিজানের পাল্লা, চিন্তায় পড়ে থাকবে, ডাক দিবে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, আমি দাঁড়াই যাব আল্লাহর সামনে, আমার সন্তানের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, আমার যারা দাওয়াত দিত মুহিব্বিন তাদের চিন্তা আমার মাথার থেকে চলে যাবে, খুব পরেশান আমি সেই সময়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বান্দার চিন্তা আমলের পাল্লা ভারী হবে নাকি নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই চিন্তায় মানুষ পরেশান, ছটফট করতে থাকবে, সে পাগল পাড়া হয়ে যাবে সেই দিন, সন্তানদের কথা ভুলে যাবে, বাবা মার কথা পর্যন্ত ভুলে যাবে, প্রিয়জনদের কথা ভুলে যাবে, দুনিয়াতে যে বন্ধু বন্ধুকে না দেখলে খাবার খাইতো না সে বন্ধু বন্ধুকে ভুলে যাবে, যে ভাই ভাইরে না দেখলে ঘুম আসতো না, যে মা সন্তান ঘরে না আসলে মার ঘুম আসে নাই, মা সেই দিন সেই সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, যেই মাটা নিজের রক্ত দিয়ে কিডনি দিয়ে সন্তানকে বাঁচাই দিল, যেই বাবাটা নিজের একটা কিডনি দিয়ে সন্তানকে জীবন্ত করলো বাঁচাই দিল, সেই বাবা পর্যন্ত কেমতের ময়দান ওই সময় সন্তানকে ভুলে যাবে, নিজের চিন্তায় পরেশান, খুব কঠিন পরেশান হয়ে যাবে মিজানের পাল্লায়। আল্লাহর নবী ডাক দিলেন আর একটা জায়গায়, বান্দা পরেশান আমল নামা যখন হাতে দেওয়া হবে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, বান্দার চিন্তায় পড়ে যাবে, যদি ডান হাতে আমল নামা আসে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিলে তার সামনে থেকে ডান হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিলে পিছন দিক থেকে তার বাম হাতে আমল নামা দিবে, আল্লাহর বান্দা খুব চিন্তায় পরেশানির মধ্যে পড়ে যাবে। এই সময় কলেজার টুকরা সন্তানকে মা বলে যাবে, আহা যে সন্তান বাবা না দেখলে ভালো লাগতো না, সেই সন্তানটা সেই দিন বাবার কথা পর্যন্ত ভুলে যাবে, বাবা সন্তান ছেলের কথা ভুলে যাবে রে, নবীজি বলেন উম্মত এই কঠিন সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর এক জায়গা হচ্ছে ফুলসিরাতের ঘাট, ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দার সবাইরে ভুলে যাবে, মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না, এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না, কিন্তু একজন একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে না থাকলেও নবীর পক্ষে, কথা বলেন ঠিক না বেঠে, ও নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, বলেন ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আ জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা, বন্ধুগণ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
আমি দেখলাম বিরাট বড় কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, খুবই ভয়াবহ, চারপাশে শুধু ধুধু আগুন, বিরাট বড় কান্নাকাটি আর ওনাদেরই দৌড়াদৌড়ি। মালিক ইবনে দিনার বললেন, আমু দিশাহারা হয়ে গেলাম, আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, খুবই বিভৎস, খুবই ভয়াবহ, এই সাপটা আমার দিকে দৌড়ায় তেরে তেরে আসতেছে কামড় দেওয়ার জন্যে। ওই সাপ থেকে বাঁচার জন্যে দ্রুত গতিতে আমি দৌড়াইতে লাগলাম, দৌড়াইয়া দৌড়াইয়া সারা কেয়ামতের মাঠ ভরে দৌড়াইলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষই ওই সাপের আমার পিছে পিছে দৌড়ায়, আমি আগে আগে দৌড়াই। কিছু দূর বহু দূর যাওয়ার পরে দেখলাম একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে, তার চেহারা সুন্দর, কাপড় চোপড়ও সুন্দর, কিন্তু সে বৃদ্ধ বসে রয়েছে। আমি বৃদ্ধকে যা বললাম, বৃদ্ধ রে, বিরাট বড় অজগর সাপ আসছে আমার তেরে খাওয়ার জন্য, তুমি আমার একটু সাহায্য করো, আমাকে উপকার করো। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, দেখো মালিক, আমি খুবই হীন এবং দুর্বল, আমি অত্যন্ত হীন ক্ষীণ। বৃদ্ধ রে ডাক দিয়ে বলতেছে, মালিক রে, ওই সাপ থেকে বাঁচানোর আমার কোনো শক্তি আমার নাই, ওই সাপ প্রতিহত করার ক্ষমতা আমার নাই। আরে মালিক, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি স্বপ্নেই অবস্থায় দেখার পরে সাপ আমার দিকে তেড়ে আসতে লাগলো, কামড় দিবে দিবে, আমি আবার দৌড়াইতে লাগলাম, সারা কেয়ামতের মাঠ ভরে দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু তাড়া করতেছে। আমি খুব কষ্টে খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলাম, দ্রুত গতিতে দৌড়াইলাম, দেখলাম সুন্দর মনোরম একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর প্রাসাদের ফেরেশতারা পাহারা দিচ্ছিল, আর প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল, সুন্দর সুন্দর মনোরম প্রাসাদের রুম, দারুণ চমৎকার সুদর্শন জান্নাত, খুবই সুন্দর, খুব আরাম প্রিয় জায়গা, বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় আমি ওই প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছিলাম, আর এমন সময় ওই ফেরেশতা যিনি প্রাসাদের দ্বার রক্ষক, তিনি ডাক দেয়া বলতেছে, ও প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো, একজন ব্যক্তি আল্লাহর বান্দা, তিনি বিপদগ্রস্ত হয়ে আমাদের দিকে আসতেছে, হয়তো এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, তাড়াতাড়ি তোমরা আসো, এই সাপ থেকে বৃদ্ধ এই লোকটাকে বাঁচাও। তখন আমি প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছিলাম, আর দেখি ছোট ছোট বাচ্চারা প্রাসাদ থেকে দৌড়ায় আসে, দরজা খুলে দেওয়া হলো, আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম, দেখি আমার সেই ছোট্ট মেয়েটা আমার সামনে চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের, মোনাজাত ছাড়া চলে যাবেন, হ্যাঁ কি বলেন না কেন, মোনাজাত ছাড়া চলে যাবেন, আজকে যদি চলে যান সমস্যা নাই, কালকে আপনার জন্য মোনাজাত করার মতো আর কেউ নাই, কি কথা কন না কেন, একটু সময় বসে যান, বেশি লম্বা করে কথা বলে কষ্ট দেব না। আমি সূরা মুমিন থেকে বলতে যাই, এই পর্যন্ত চলে আসছি অসার কার্যকলাপ, বিহুদা কার্যকলাপ থেকে নিজেকে সরান, আনিল্লাহু মুরিদুন,
আল্লাহর কোরআন বলল তোমরা তাড়াতাড়ি করে এই অসার কার্যকলাপ বেহুদা কার্যকলাপ এইগুলি থেকে তোমরা সরে আসো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। অযথা খেলাধুলা, অযথা ঘোরাফেরা, অযথা সার দোকানে, অযথা টেলিভিশনে, অযথা গল্প গুজবে, অযথা মিটিং মিছিলে, অযথা হাবিজাবি কাজে, অযথা দুনিয়াবি কাজে, বেহুদা দুনিয়া ঘোরাফেরা, বেহুদা দুনিয়ার খেলাধুলা আবিজাবি থেকে তোমরা সরে চলে আসো। যদি মুমিন হতে চাও আল্লাহর দিকে তোমরা রুজু হয়ে যাও। আল্লাহর কোরআনে শিক্ষা দিচ্ছে মালিক ইবনে দিনার বলেন দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মেয়েটা আমার সামনে, আমি বসে গেলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে এসে গেল, কোলের মধ্যে এসিয়া ওই সাপটাকে আমার মেয়েটা ধরতে গেল আর সাপটা দ্রুত গতিতে পালাই চলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আলী লাকি, পৃথিবীর এমন কোন আলেম নাই যে তার প্রশংসা না করেছেন, এত বড় ওলি ছিলেন তিনি। মালিক ইবনে দিনার বলেন দুনিয়ার মানুষে সাপটা দ্রুত গতিতে পালায় চলে গেল, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসছে, আমার দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানে, ছোট ছোট বাচ্চারা যা করে দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানতেছিল আর বলতেছিল আব্বু এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরে আসতে, আব্বাজান এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়ার খেলতামাশা থেকে সরিয়া আল্লাহর দিকে রুজু হইতে, আব্বাজান আব্বাজান এখনো কি সময় হয় নাই নামাজে আসতে, আব্বাজান এখনো কি সময় হয় নাই রোজায় বসতে। এইভাবে মেয়েটা বলতেছিল। মালিক ইবনে দিনার বলেন মারে আজকে বলো তোমরা এই প্রাসাদের মধ্যে কি করো, মেয়েটা ডাক দে বলো আব্বু আপনার এই আল্লাহর বান্দারা যারা ছোট্টকালে মারা যায়, ছোট ছোট বাচ্চাকালে যারা মায়ের কোল বাবার কোল খালি করে চলে আসে, অনেকের দেখবেন ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, অনেকে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহর নবী বললেন ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে তোমরা অবশ্যই ধৈর্য ধরবা, একটা কথাই বলবা আল্লাহ সন্তান তুমি দিয়েছিলে আবার সন্তান তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি দিছ তুমি নিছ, তোমার দেওয়া নেওয়াতে আমি আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ তুমি দিছ আবার তুমি নিয়ে চলে গেছো, আল্লাহ তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তোমার খুশি আমি বান্দা খুশি, তোমার রাজিতে আমি আল বান্দা রাজি। এই কথা যারা বলবে, আল্লাহ রসুল বললেন উম্মতরে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই মনোযোগ দেন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন মারে ওই সাপটাকে আমাকে দাবড়াইতে লাগলো, মেয়েটা বলতেছে আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনি যে মদ পান করেন নেশা করেন, আব্বা গো আপনি যে নামাজ পড়েন না রোজা রাখেন না খারাপ অন্যায় কাজগুলি করেন, এই গুনাহ হচ্ছে আপনার সাপ, সর্বকৃতি দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে তাড়া করছিল আপনাকে ভক্ষণ করার জন্য শাস্তি দেওয়ার জন্য। তখন মালিক ইবনে দিনার বললেন মারে বলবা কি ওই যে ছোট্ট বৃদ্ধ লোকটিকে আমি দেখলাম খুব হীন দুর্বল সুন্দর পোশাকের অধিকারী এই বৃদ্ধটাকে, তখন মেয়েটা ডাক দে বলল আব্বাজান
ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি যেই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন, আপনি আমলহীন এই জন্য ওই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন। আপনার ওই আমল কিয়ামতের ময়দানে আজকে আপনার কোনো কাজে লাগলো না আব্বা জান, আপনার আমলটাকে আপনি দুর্বল বানায় রাখছেন, বিদায় ওই সাপ থেকে আপনার আমল আপনার বাঁচাইতে পারলো না বাবা, এখনো কি তোমার সময় হয় নাই ফিরে আসবা? আব্বা গো তুমি তাড়াতাড়ি করে আল্লাহর পথে ফিরে আসো, নামাজে ফিরে আসো, জিকিরে আসো, রোজায় আসো বাবা। এই কথা বলে বলে কাঁদতে ছিল মেয়েটা। মালিক ইবনে দিনার বললেন আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর আমি কান্না করতে লাগলাম, আমি মদের সব কিছু ছেড়ে দিলাম, নেশা ছেড়ে দিলাম, মদ আমলগুলি ছেড়ে দিলাম, দুনিয়ার সমস্ত সহায় সম্পদগুলি আমি ছেড়ে দিলাম, সমস্ত অর্থবিত্তগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে তারা দুনিয়া ঘুরে বেড়াইতে লাগলাম, তামাম দুনিয়া ভরে আল্লাহকে খুঁজতে লাগলাম, আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাই দিলাম, আল্লাহর পথে নিজের জীবন কাটাইলাম। এরা ছিল মুমিন 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 মুমিন। এই মালিক ইবনে দিনার শেষ পর্যন্ত এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় ওলি, নদীর ভিতর দিয়ে যাচ্ছেন তিনি, নদী পার হবেন, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। নদী দিয়ে যাচ্ছেন মালিক ইবনে দিনার, তো মাঝি ডাক দিয়ে বলল আল্লাহর বান্দা নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন মাঝি রে নৌকার ভাড়া দিব, এমন পয়সা করি আমার কাছে নাই। বলে বেটা মানে ভান ধরছ তুমি, হ্যাঁ পয়সা না দিয়ে নদী পার হবা? যদি পয়সা না দিস রে বেটা ঘাড় ধাক্কা দিয়ে তোরে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার বললেন দেখো মাঝি, আমি দিনহীন আল্লাহর পথের পথিক মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, দয়া করে বিনা পয়সায় তুমি নদী পার করে দাও। মাঝি কোনো মতেই মানে না, টাকা দিবি না দিলে তোরে পানির মধ্যে ফেলে দিব। ঠিক তখনই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত বাড়াই দিলেন, আল্লাহ ডাক দেখায় ফেরেশতারারি তোমরা দিনারগুলি মাসুদের মুখে দিয়ে আসো, আমার বন্ধু মালিক অপমান হয়ে যায় আজকে, আমি আল্লাহ ওয়াদা করছি মান আদালি ওয়ালিয়ান ফাকাদা জানতু বিল হার, আমি আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যাও তাড়াতাড়ি প্রত্যেকটা মাসের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা, আর মাসরে বলবা সাত মাসে যেন ওই নৌকার চারপাশে মা ওই স্বর্ণের দিনারগুলি মুখে নিয়ে ঘুরতে থাকে। আমার মালিক হাত বাড়িয়েছে, যতগুলি পয়সার দরকার হয় আমার মালিক নিয়ে মাঝিরে দিবে, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? হ্যাঁ জোরে বলেন কে দিছে? আমাদের ভোটে কেউ ওলি হয় না, ওলি হয় আল্লাহর ইচ্ছায়। কি কথা কন ঠিক কিনা? সবাই আল্লাহ ওলি বানায় না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন, শাহপরান একজন, সিফাজলার একজন, ওই যে কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি একজন, শাহ হযরত খাজা বাবা আজমিরি একজন, মুজাদ্দাল ফসানি সেরহিন্দি একজন, খাজা বাকিবিল্লাহ একজন, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একজন, এভাবে আল্লাহ যারে নিযুক্ত করলেন তারে ওলি বানাইলেন। আর আমরা ওলি হতে পারি নাই বটে, কিন্তু ওলিদেরকে ভালোবাসি মহাব্বত করি, এজন্যই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম কর আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম কর আল্লাহ। শাহজালাল ইয়ামানি মুজাররেদি
750 বছর আগে যে ইসলাম এনেছে সেই ইসলাম আমরা মানি, কথা কন না কেন, ঠিক কিনা? 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশে 750 বছরে একটা বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, কি কথা কর না কেন, ঠিক কিনা? উনি 750 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায়, এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। দেশে বহু প্রকারের দুষ্ট দিয়ে ভরে গেছে, ইমান চোর, নামাজ চোর, ফেতনা ফাসাদ বাঁধানোর জন্য অনেকে চেষ্টা করবে, সমাজে সমাজে ভেজাল, মসজিদে মসজিদে ভেজাল, এলাকায় এলাকায় ভেজাল, ইমাম মুসল্লির ভেজাল, মুতুল্লি মুসল্লির ভেজাল, কমিটির ভিতরে ভেজাল, বাপ পুতের ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল, কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি বাড়ানোর চেষ্টা চলতেছে, সাবধান, আপনাদের সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্য আপনারা খুব কেয়ারফুল থাকবেন, আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন এটাই সঠিক। কারণ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ জুতা যদি এক পাল্লায় দেন আর ওদের সব এক পাল্লায় দিলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির জুতার ওজনের সমান হবে না, কথা কর্মে কেন, ঠিক কিনা? এই আমার দিকে তাকান, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কারা? ফিলিস্তিনিরা। কত বছর ধরে? 75 বছর ধরে। 75 বছরে তাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কল্পনা করতে পারবেন, কারো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, কারো বাবা মা চলে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো বোন চলে গেছে, এভাবে একটা 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 করে লক্ষে লক্ষে মানুষ তারা হত্যা করেছে। আজকেও সৌদির বাচ্চা, আরব আমিরাতের বাচ্চা, দুবাইয়ের বাচ্চারা, এই শেখেরা, এই জর্দানের বাচ্চারা, তারা ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশের কাছে মাথা নত করে বিড়ালের মতো মিউ 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 করে। তার মানে ফিলিস্তিনের একটা ছোট্ট ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান হয় নাই। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা নিয়ামান নাসির, এবছর ঈদ ওদের মাটি হয়ে গেছে, কারণ মা মরে গেছে, বাবা মরে গেছে, ঘর নাই, খাবার নাই, তারপর ওরা জালিমের কাছে মাথা নত করে নাই। অথচ জর্দানের বাচ্চা, সৌদি আরবের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করেছে, ওরাই হলো বর্তমানে মুসলিম বিশ্বের জাতীয় বেঈমান, কথা বলেন ঠিক না? ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে আমার 8 টাকা তারাবি বানিয়েছে, শয়তানের দালাল। একটা কথাও মানা যাবে, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকের জমিন, খান জাহান আলীর জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফাসানির জমিন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জমিন, আউলিয়া কেরামের জমিন, আউলিয়া কেরামের দাওয়া ইসলাম এ দেশে চলবে, কথা বলেন ঠিক না বেটি? বাতিল এক একটা এক এক সময় আসে মাথা চাড়া দিয়ে, যারা সামান্য ইহুদি বা ইসরায়েলের কাছে মাথা নত করে বসে থাকে তারা কি আমাদেরকে দিন ইমান শিখাবে বলেন তো? ইমান তো শিখিয়ে গেছে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি, হকের জন্য মাথা উঁচু করে কিভাবে দাঁড়াইতে হয় শিখিয়ে দিয়ে গেছে, কথা কর না কেন, ঠিক কিনা? প্রিয় করস বাবা শিখ, আল্লাহর কোরআন বলতেছে এরপরে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি শুনো, আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করবা, তোমার সম্পদ থেকে তুমি দান করবা, যাকাত দিবা। আমরা তো যাকাত দেওয়া ভুলে গেছি, 7.5 বড়ি পরিমাণ স্বর্ণ, এই পরিমাণে অর্থ যদি কারো কাছে থাকে এক বছর তাহলে তাকে যাকাত দেওয়া ফরজ, বুঝে যায়? 7.5 বড়ি বর্তমান বাজারে 1 বড়ি স্বর্ণের দাম কত? 1 লাখ, তাহলে 7.5 লাখ টাকা এই পরিমাণে সম্পদ কারো ঘরে যদি 1 বছর জমা হয় অথবা ব্যবসায়িক মাল থাকে তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এই হিসাব কষলে এই কসবাতে 100 মানুষের যাকাত হবে,
কয়েক হাজার মানুষের জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু জাকাত উসুল করে না। এই বছর শেষ হলে পচা লুঙ্গি একটা, একবারে পচা পাঞ্জাবি একটা, পচা কাপড় একটা নিয়ে আসে, নাম দিছে জাকাতের লুঙ্গি, জাকাতের মার্কেট। এক মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিজ দিয়ে লুঙ্গি সিরিয়া ফাইরিয়া চলে গেছে। বিরাট বড় দানবী, লুঙ্গি একটা দিছে, এক মাস পরে নিজ দিয়ে ফাইরিয়া চলে গেছে, বেটা পেশাব করতে বসে, বড় বিপদ। জাকাতের লুঙ্গি, জাকাতের মার্কেট, জাকাতের কাপড়, সি সি সি, এগুলো বলে কাপড়ও আলাদা, লুঙ্গিও আলাদা। হায় আফসোস এই উম্মতের জন্য, আস্তাগফিরুল্লাহ আল আজিম। যাকাত দিতে হয় ভালো জিনিসটা, আপনি যেটা পছন্দ করেন সেটা দিতে, মানসম্মত দিতে হবে। আপনি যেটা খাবেন দরিদ্র থেকে ওটা খাওয়াতে হবে, আপনি যেই রুটিটা পছন্দ করেন গরিবের জন্য ওটা পছন্দ করতে হবে, আপনি যেই পোশাকটা আপনার কাছে ভালো লাগবে গরিবের জন্য ওটা বরাদ্দ করতে হবে। এটা হলো মানসম্মত যাকাত, এটা মানসম্মত দান, ফসা গলা না। আপনার যে চাইলটা পছন্দ হবে ভালো মানসম্মত ওটা আপনি দিবেন, যেটা আপনি খাইতে পারবেন ওটা দিতে হবে। এমনটা দিয়ে না যে সন্ধ্যাবেলা রানলে রাত দশটার সময় দিয়ে ভিতর দিয়ে ফুসে যায়, কি আসেন এরকম চাইল নষ্ট হয়ে যায়। দেখেছে যে গরম পড়ছে, যে গরমে সন্ধ্যার সময় রানছে, রাত দশটার সময় দিয়ে নষ্ট হয়ে গেছে, ভিতর দিয়ে পানি ফুলি উঠিয়ে একবার শেষ। এগুলি না, তা আপনাদের কি যাকাতের বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন, আল্লাহু আকবার, এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহর কাছে, অনেক পছন্দের। যারা যাকাত আদায় করে না তাদের করুণ পরিণত হবে, ভয়াবহ হতে হবে আল্লাহ। যারা যাকাত দেয় না তাদের মাল থাকে অপবিত্র, ময়লাযুক্ত। যারা যাকাত দিয়ে দেয় তাদের মালকে আল্লাহ পবিত্র বানায় দেয়, একবারে কলঙ্ক মুক্ত বানায় দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, হয় না? আরো জোরে বলুন, আল্লাহু আকবার। এইটা আমাদের দেশে এখন গুনাই মনে করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, জেনা কুকর্ম অকর্ম থেকে নিজেদেরকে যারা নিবৃত করে। আমার দেশে এখন পরকিয়া এই হাবি দাবি জেনা এত পরিমাণে হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো কি কথা কর না কেন, ঠিক কিনা? একবারে ফসা কাজ, নিকৃষ্ট কাজ সমাজে এত পরিমাণে হয়েছে কল্পনাই করা যায়। ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, এক মহিলা সাহাবী রসুল কারিমের খেদমতে আসছে, মনোযোগ দেন না, কষ্ট হইতেছে আপনাদের, আর দশটা মিনিট সময় ইনশাল্লাহ দেওয়া যাবে না, তাহলে বলেন না ইনশাল্লাহ, বেশি বাড়াবো না, কারণ তাবারক না থাকলে পাবলিকের কষ্ট হয়, যারা তাবারকের লুভে এসছিল তারা চলে গেছে ইনশাল্লাহ। আপনারা যারা আসেন এটা পারফেক্ট বুঝবি, আর ওরা বলে যে হুজুর তাবারক নিলে ভেজাল সবসময় শেষে লাস্টে এসে অনেকে কলাপ দড়ি ফেলায়, দিলি নাকি কি একটা জ্বালা, আমার পকেটের পয়সা ওনারে খাওয়ার জন্য না দিতে বললে বাস কলাম চাপতে ধরে বসে, কি একটা জ্বালার জ্বালা। তো এই জন্য ওরা জ্বালা থেকে মুক্ত হয়ে গেছে আজকে। একসাথে সকলে জোরে বলি আল্লাহু আকবার। না না, মাঝে মনে হইতেছে দুপুরে খান নাই, মেসি আবার গোল দিলে দেখতেন যে লুঙ্গির কাপড় উসে করে দিছে রে। আমাদের দেশে তো দুই গ্রুপ, একটা ব্রাজিল আর আর্জেন্টিনা, বিরাট যুদ্ধ লাগে, বাপরে বাপ মিছিল চলে। তো মেসির গ্রুপে আর্জেন্টিনার গ্রুপে মেসি যদি গোল দেয় তো আর্জেন্টিনার গ্রুপে এই ব্রাজিল গ্রুপে খেপাকে দিছে রে দিছে রে দিছে। আবার ব্রাজিলের নেইমারে যখন গোল দেয় তখন ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার দিক থেকে দিছে রে দিছে, পারাপারি চলে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিযুন, নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। এক সাহাবি রসুলের খেদমতে সে বলতেছেন, ইয়া রসুলাল্লাহ আমি জেনা করব, অনুমতি দেন। অ্যাটেনশন, আমি জেনা করব, আপনি অনুমতি দেন। সাহাবি রসুলের কাছে এসে, যুবক রসুল করিমের কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি জেনা করব।
আল্লাহ রাসূল তাকে গালি দিলেন না, ধমক দিলেন না। আমরা হলে কি করতাম, তোর বুষ্টি শুদ্ধি ফিটে গেলে তারা জুতা কইরে, ঠিক আছে না, ধমক দিয়ে তাড়াই দিতাম। কিন্তু না, ইসলাম ধমক দিয়ে তাড়ানোর জন্য না, ইসলাম হচ্ছে আল্লাহর দিকে মানুষকে সহনশীলতার সাথে ডাকতে হয়। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দমালা দিয়ে, চমৎকার সাবলীল ভাষা দিয়ে, মহাব্বত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়, গালি দিয়ে না, ধমক টমক দিয়ে না, তো মনোযোগ দিয়ে। সাহাবী এসে বলল, হুজুর আমি জানা করতে চাই, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। তখন ওই সাহাবি নবীজি রং ধমক দিলেন না, রাগ করলেন না, বেজার হলেন না, প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবি যুবক তুমি তো জানা করতে চাও, তাহলে শোনো আমার দুটি প্রশ্নের জবাব দিয়ে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন। বলে, যুবক রে তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি চাও, অনুমতি কি দেবে? মারহাবা কন, আরো জোরে। আমাদের দেশের অনেক নারী সমাজ বুঝে না, একটা পুরুষ বিদেশের বাড়িতে কি জন্য যায়, কেন যায়। অনেক সময় আমরা পত্র পত্রিকায় খবরে দেখি, পরকিয়া করিয়া বাচ্চা রাখিয়া এই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। আবার অনেক সময় খবরে দেখা যায় নিজের বাচ্চাকে হত্যা করে পর পুরুষের সাথে চলে গেছে। কি নিকৃষ্ট ভয়াবহতা আপনি কল্পনা করলে, আপনার শরীর পর্যন্ত হিম হয়ে আসবে, আপনি একটু কল্পনা করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। মা কি করে সন্তানকে হত্যা করে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সে কি করে নারী হতে পারে? পৃথিবীর সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জায়গা মায়ের কোল, মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা পৃথিবীর অন্য কোথাও আর নাই। কেন এইগুলি হয়? ধর্মীয় শিক্ষার বিরাট বড় অভাব, মানবিক শিক্ষার বিরাট বড় অভাব, কৃতজ্ঞতা নাই। একজন স্বামী বিদেশে আছেন বা অথবা বাংলাদেশে দূরে কোথাও চাকরি করেন, কেন করেন? পরিশ্রম, ওই তার স্ত্রীর জন্য, বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য, ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই জন্য পুরুষ লোকটা বিদেশে চলে যায়, হাড় ভাঙা খাটুনি খেটে সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে এই ছেলেটা স্ত্রীর সুখের জন্য বিদেশ থেকে পয়সা পাঠায়, সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে। এই কথাটা ওই নারী যদি না বুঝে, ওই নারীর কৃতজ্ঞতা হতে হবে, আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়, আমার স্বামীর একটা টাকা আমার কাছে আমানত, আমার স্বামীর সন্তানটা আমার কাছে আমানত, আমার পুরো দেহটা স্বামীর জন্য আমার কাছে আমানত, আমাকে পর্দায় থাকতে হবে, স্বামীর প্রত্যেকটা টাকাগুলি হিসাব করে খরচা করতে হবে, কারণ ওই বেটা বিদেশে ডাল ভাত খেয়ে, কোনো রকম আলু ভর্তা খেয়ে অনেক সময় দিন কাটায় দেয়, দুইটা পয়সা বাঁচায়, সন্তানের চিন্তা করে, বিবির চিন্তা করে। এটা স্ত্রীর কৃতজ্ঞতা, মেয়েদের কৃতজ্ঞতা হতে হবে, ওই নারীকে কৃতজ্ঞ হতে হবে, যে নারী কৃতজ্ঞ হবে সেই নারী কামিয়াব হবে। মা বোনেরা, বোন আমার তুমি শুনে যাও, বোনেরা ভালো করে জেনে যাও, আল্লাহ তোমার পুরো দেহটা স্বামীর জন্য আমানত, স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত, তুমি যদি খেয়ানত করো কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ। আল্লাহর নবী বললেন, সাহাবি তুমি তো জানা করার অনুমতি চাচ্ছ যুবক, তাহলে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলো তুমি যে জানা করবা, তোমার মায়ের সঙ্গে কেউ জানা করু, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়, আমার জীবন চলে গেল, আমার মায়ের সাথে জানা করার অনুমতি দেব না। যুবক, তাহলে তুমি বলো তোমার বোনের সাথে, তোমার কলিজার টুকরা বোন, এই বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে কেউ জানা করুক, আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না।
আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক, তাহলে তুমি বলো তোমার বিবির সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা, তুমি কি এটা মেনে নেবা? তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি অনুমতি দেব না, এটা হতেই পারে না, এটা হবে না। আল্লাহর নবী ডাক দিলেন, যুবক তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও তো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলো তোমার মেয়ে কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? সাহাবি বলে, হুজুর, জীবন চলে গেলেও না, কখনোই না, হতেই পারে না, আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে কলিজার টুকরা কন্যার সাথে কেউ জেনা করুক, এই অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী ডাক দিলে, সাহাবি, তাহলে তুমি তো আমার কাছে জেনার অনুমতি চাচ্ছ, তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা, সে নারী কারো মা, আর না হয় কারো বোন, আর না হয় কারো স্ত্রী, আর না হয় কারো কন্যা সন্তান। তখন এই সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার আর বোঝার বাকি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, জুত আমার তওবা করায় দেন, আমি আর কখনো কোনো দিন জেনার লিপসা আমার অন্তরের মধ্যে আমি আর আনব না, আমি কখনোই জেনার লিপসা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আনব না। আল্লাহ বললেন, মুমিন তো তারাই, ওয়াল্লাযীনাহুম, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে, নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে, পরকিয়া থেকে, জেনা থেকে, অকাম কুকাম থেকে, নিজের যৌবনকে যারা হেফাজত করে নিজের বৈধ স্ত্রী ব্যতীত, আল্লাহ বললেন স্ত্রী ব্যতীত যারা নিজের যে যৌনাঙ্গকে যারা হেফাজত করে তারা মুমিন, মুমিন। নবীজি বলেন, উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কোনো সুন্দরী নারী তাকে জেনার দিকে আহ্বান করেছিল, জেনার দিকে ডেকেছিল, আর ওই যুবক নিজের আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে, যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল, জেনা ওই যুবক করে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওই বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! আল্লাহ এই সমস্ত জেনা থেকে, অপবিত্রতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই বলেন আমেন। আমার দেশে এইগুলি এখন পাপই মনে হয় না। বলে, হুজুর কেমনে বলতেছেন, চলে যান বলদা গার্ডেনে, চলে যান ওই আপনার কি বলে রমনা পার্কে, চলে যান আপনি ওই বিনোদন কেন্দ্রগুলি, চলে যান আপনি সমুদ্র এলাকা, চলে যান আপনি সি বিচগুলিতে, যাইয়া দেখেন টুনাটুনি মগামগি সেরাসেরি। আর আপনি যদি আরও দেখতে চান, তাহলে আমার ঢাকা আমার বাসার সামনে একেবারে আমার হাসনাবাদে পুস্তকগুলা ব্রিজ পারে দাঁড়াই থাকবেন, দেখবেন সারা রাত্রি মোটর সাইকেল দিয়ে সামনে বেড়া, সামনে পিছে বেডি, কোনটা বেড়া কোনটা বেডি চিনা যায় না, পিছনে বেডি বসে থাকে জিন্সের প্যান্ট আর শার্ট গায়ে দেওয়া। আমার দেশের নারীর এখন প্যান্ট পরা ধরছে, শার্ট গায়ে দেওয়া দিছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এই যে বর্তমানে এখন সমাজে ফেতনা ছড়াইছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। কি ফেরেন দাদা, ঠিক বুঝছে? রমজানের ভিতরে হোলি খেলা না কি খেলা না বৈশাখ কি খেলো ঘোরার ডিম, মেয়েরা বিশ্ববিদ্যালয়গুলি রং মাখামাখি করতেছে জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দিয়া,
ওরা যুবকদের ফ্যান লয়ে গেল, গেঞ্জি লয়ে গেল, না জানি কয়দিন পরে জাঙ্গেডাও লয়ে যায়। চিন্তায় আছি কি হয় লাস্টে, খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আমাদের বেশি বেশি ওয়াজ নসিহতের দরকার, বেশি বেশি পীর মশাইখদের কাছে যাতায়াত করা দরকার, বেশি বেশি জিকিরের মজলিস কায়েম করা দরকার, বেশি বেশি মিলাদ মাহফিল করা দরকার। আজকে অনেকে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম দেওয়া বন্ধ করে দিছে, দোয়া খায়ের করা বন্ধ করে দিছে, কি কথা কন না কে? এগুলো অসন্নি সংকেত। দোয়া খায়ের বন্ধ করে দিছে, মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম বন্ধ করে দিছে, এগুলি বন্ধ যত করে দিবে তত বেহাপন আমাদের মাঝে চেপে বসবে। আজকে দেখলাম অনেক হুজুররাও টিকটক করে, আবার দেখলাম অনেক হুজুর নিউ টিকটক করে, কি কথা কন না কে? মাদ্রাসায় পড়া বুরকেওয়ালা বেরি টিকটক বানাচ্ছে, ওরে কায়দা, ওর জুতা দিয়ে বেরিয়ে দরকার, বুরকা পরে বেরি টিকটক বানাই দিচ্ছে, আবার হুজুর কি একটা ভাব নেই টিকটক করতে, আরে সব বোধ এগুলো কায়দা মতো বক্সিং সক্সিং মারা, কায়দা মতো বাটাম চালান করে দরকার, সব শয়তানের খাটাইছে, শয়তানে ভুলে গেছে। ওরা আবার ফতোয়া দেয় মিলাদ হারাম, দোয়া হারাম, মোনাজাত হারাম, কি কথা কন না কে? জুতা দিয়ে বাইরে গিয়ে যারা দোয়া বন্ধ করবে, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বার করতে হবে, কথা কন না কে? এই সব কেন ইহুদির দালাল। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিই, বাংলাদেশে এই উপমহাদেশে ভারতে যদি পীরের দরবার না থাকে, এ আমার দিকে তাকা রে, তোমার ঘুম আসে না? না গেদা গুদে পোলাপ না, মুসল্লি কোলা খালি ঘুরতেছে, এ বাবা আয় দোয়া কর ভাই, চলে চলে যা বাবা, চলে চলে, হ্যাঁ মুসল্লি ভাই, না কয় ঘন্টা, দেড় ঘন্টা হয়ে গেছে, সব বলা সে টাইম মনে থাকে, হ্যাঁ মহিলা মেহমান খাইস না, এও নয় এত মেহমান খাওয়া লাগলো কালকে, ফরে ফরে কি হাই হাই, বসো বসো বসো, সম্মিলিত মোনাজাত বন্ধু, কত বড় শয়তান চিন্তা করছে, ও আইসে শয়তানি করার জন্য, এ কথা কর না কে, ও শয়তানের জন্যই দিতেছি, বলতেছি আপনাদের কাছে, দেখেন এইগুলো বন্ধ হলে কি হবে আমি বুঝাইতেছি, আগে পরিসংখ্যান দিয়েছি তারপরে দলিল দিচ্ছি। সারা বাংলাদেশে সব পীরের দরবার বন্ধ করে দেন, মানুষ দরবারে আসা যাওয়া বন্ধ করে দিক, কেউ যদি একজন পীর মানে তাহলে এই পীরে কিন্তু কয় বাবারে চুরি করবা না, মিথ্যা বলবা না, নামাজ সারবা না, রোজা সারবা না, হক হালাল মতো চলবা, কি কথা কর না কে, ঠিক কিনা? বলে না শিখেই তো, আপনারা যে শায়েখের কাছে যে ফিরের কাছেই বায়াত নেন, সবাই কিন্তু ভালো কাজ শিখাচ্ছে। আচ্ছা মনোযোগ, এরকম সারা বাংলাদেশে শত শত হাজার হাজার পীর মাশায়েখরা আছে উপমহাদেশে, তারা এইগুলি শিখাচ্ছেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। তারপরে সারা বাংলাদেশে মাহফিল হয়, বিভিন্ন মাহফিল, রবিউল আউয়াল মাস আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মিলাদুন্নবীর মাহফিল হয়, হয় কি হয় না? একদল আছে শরীরে চোখের মধ্যে খালি টাডাটাডি করে, মিলাদুন্নবীর মাহফিল শুনলে শরীরে চোখে জ্বালা ভরা শুরু হয়ে যায়, ওরা খালি শয়তানে সাবি মারতে থাকে, খুসাইতে থাকে, আর খালি লাফায় লাফায় খালি বেদাত বেদাত, শয়তানে দেশ বুড়ি গেছে, ওর শয়তানে খালি চাবি মারে খালি বেদাত, হ্যাঁ খালি বন্ধ কর, বন্ধ করলে কি লজ হয় আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি, ইসলাম কোথায় চলে যাবে আপনি দেখাচ্ছি আপনাকে। আপনি দোয়া বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মিলাদ দোয়া মাহফিল বন্ধ করে দেন, মিলাদুন্নবী মাহফিল বন্ধ করে দেন, এরকম সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন, পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন। মাত্র পাঁচ বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা পাঁচ বছর পরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, নাম দেবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি দিছি কুত্তা ফ্রেন্ড, বাস শেষ। হ্যাঁ পরিসংখ্যান দিয়ে গেলাম, পাঁচ বছর মাত্র। এই জন্য এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে, মিলাদ হবে,
এগুলি বন্ধ হবে না, বন্ধ করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে উম্মতের, বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। হাজার হাজার মানুষ এই মাহফিলগুলি থেকে চেঞ্জ হয়, মেয়েরা পর্দাশীল হয়, স্বামীর খেদমত গুজার হয়। আমার দেশের শিক্ষিত সমাজ দেখেন, কালকে আমি খবরের মধ্যে দেখলাম এক ছেলের চারটে বাড়ি ঢাকা শহরে, কিন্তু বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আপনি বৃদ্ধাশ্রমে যে ঘুরে দেখে আসেন, চারটে বাড়ি পোলা, আমার ফ্ল্যাটই আছে, মেয়ে ফ্ল্যাট কিনে দিয়েছে, ছেলের কোটি কোটি টাকার মালিক, মার জায়গা ছেলের ঘরে হয়। যাতে কতটা নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না, মানুষগুলি কতটা নিকৃষ্ট, সমাজের কি, রাষ্ট্রের কি, যত নসিহাত বন্ধ হবে। এই জন্য ঘরে ঘরে মিলাপ দরকার, কথা কন না, ঘরে ঘরে কি, জোরে কন জোরে কন, ঘরে ঘরে কি, ঘরে ঘরে মিলাপ দরকার, ঘরে ঘরে দোয়ার দরকার। কারণ মানুষ যখন এক জায়গায় যায় দোয়া দুরুদ পড়বে, তখন ওই ফ্যামিলির কারণে করে দিল নরম হবে, ওখানে একটু অপদার্থ থাকলে পদার্থ হয়ে যাবে। ঘরে ঘরে দরকার, মুসলমানের ঘরে ঘরে দোয়া দরকার। শয়তানের দালালের গুরু, শয়তানের দল দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। খাদিম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দশ বছর রসুল করিমের খেদমতের গোলামি করছে, উপাধি হচ্ছে খাদিমুর রসুল। হযরত খাদিমুর রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু দশটা বছর ধরে নবীর কদমের গোলামি করেছেন। তিনি আল্লাহ রসুলের দরবারে একদিন যে বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার খাদেমের জন্য দোয়া করে দেন। মারহাবা কন, দোয়া করে দেন। কি দোয়া করব খাদেম বলো? হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমার জন্য সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়, সন্তান আর সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। এ মনোযোগ দিয়ে শুনে যান। তখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসকে তুমি সন্তান আর সম্পদে বরকত দিয়ে দাও। সবার উটের বাচ্চা যদি একটা হইতো, ওনার উটের বাচ্চা দুইটা হতো, সবার ছাগলের বাচ্চা দুইটা হইলে, ওনার ছাগলের বাচ্চা হইতো সাইটটা। আমার নবীর দুয়ার পাওয়ার কত, যারা বলে রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো, ওর মতো গাধা দুনিয়াতে আর একটাও নাই। দুয়ার পাওয়ার দেখছেন, সবার খেজুরের বাগানে খেজুর ধরত বছরে একবার, আর ওনার খেজুরের বাগান ছিল হাইব্রিড, বছরে খেজুর ধরত দুইবার। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ সম্পদ দিতে দিতে অনেক ধনী বানাই দিলেন, আল্লাহ সন্তান দিতে দিতে একশোর মতো সন্তান দিল। এরকম বেটা বাংলাদেশে পাওয়া যাবে না, সারা দুনিয়াতেও আর একটা পাওয়া যাবে না। আল্লাহ একবার আল্লাহ চিন্তা করতে, একশোর মতো সন্তান আল্লাহ দিছে, আর কি পাওয়ার ছিল আল্লাহ রসুলের দোয়া, কি বেটার বেটা হয়ে গেছে। ওনার একটা আদত ছিল, অভ্যাস, মাশাআল্লাহ, আজকে দলিল নিয়ে যায় সারা জীবনের আদত, আদত মানে অভ্যাস, প্রতিনিয়ত তিনি আমলটা করতেন, সারা রাত্রে উনি জাগতেন, ইবাদত করতেন। সাহাবি না, তাও রসুলের খাদিম, এটা সাইটিখানি কথা না। ওনাদের বুজুর্গি আকাশ সমতুল্য ছিল, ওনাদের বুজুর্গির কোনো তুলনা নাই। দেখেন, এত স্ত্রী এত সন্তান, তারপরেও সারা রাত্রে আল্লাহর ইবাদতে কাটাই দিস, সারা রাত্রি আর প্রচুর পরিমাণে দান করতেন, সৎকা দিতেন, শুধু দান করতেন, ওনার দরজা থেকে কেউ মারুন হইতো না। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত্র উনি কোরআন শরীফ খতম দিতেন একবার, সারা রাত্র কোরআন পড়ার শেষে দুই এক পারা কোরআন শরীফ উনি রেখে দিতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। এরপরে তিনি বাড়ি যাইতেন, বাড়ি যাওয়ার পরে ওনার যত সন্তান সন্ততি ছিল, নাতি নাতকুর ছিল প্রায় একশোর উপরে, নাতি নাতকুর দিয়া সন্তানাদি দিয়া সবাই রে তিনি ঘরের ভিতরে ডাকতেন, ডাকিয়া এক জায়গা বসাইয়া বাকি কোরআন শরীফের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন। ওই যে লাস্টের তিরিশ পারা অথবা উনত্রিশ পারা বাকি রাখতেন,
ওই 30 মানা উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ করার পরে উনি সবাইকে নিয়ে একসাথে জমাতের সাথে দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবার? জমাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে এরা হলো বর্তমান ইহুদিদের দালাল। বলেন দোয়া চলবে না, বন্ধ হবে? আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসামি মাজমুউ যাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদ একখানে হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম তবরানি মুআজ্জামুল কবীর লিত্তবরানির ভিতরে তিনি একখানে হাদিস লেখেন। আল্লাহর নবী বলেন, উম্মতরে এক জমাত মুসলমান জমাতের সাথে বৈশে যখন দোয়া করে তখন একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলতে থাকে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহর কাছে শরম লাগে। ওই জমাতবদ্ধভাবে যখন বান্দাগুলি হাত বাড়ায়, আমার আল্লাহ জমাতবদ্ধভাবে হাত তুললে বলা বান্দাদের দোয়াগুলি ফিরে দিতে আমার আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের পরে জমাতের সাথে দোয়া করা, এই জমাতের সাথে দোয়া করা আমার নবীর সুন্নত। কি কথা কর না কেন, কার সুন্নত? রসুলের সুন্নত। জমাতের সাথে দোয়া করা নবীর সুন্নত। আজকে এইগুলি বন্ধ করে দেওয়ার জন্য যারা আসছে, জানেন না দোয়ার কারণে কত খারাপ মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। কি কথা কর না কেন, দোয়ার কারণে হতভাগাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়ার কারণে যে লোকটা আবদ আমল করে জাহান্নামে যাবে, আল্লাহ তার দিলটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া চলতে থাকবে। খাদেম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবী সন্তানরা তোমরা শোনো, এই যে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম, প্রতিনিয়ত তিনি দোয়া করতেন। আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা আমার মা সুখ, আমার নবীজির পবিত্র জবান থেকে শুনছি, কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।